যে কোনো ধুলি বালি ময়লা জাতীয় বাতাস সেইখানে আমাদের কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সৃষ্টি করে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা প্রথম কোল্ড অ্যালার্জি তারপর ডাস্ট অ্যালার্জি তারপর সাইনোসাইটিস একটার পর একটা রোগ সৃষ্টি করতেই থাকবে এই চার মাস আমাদেরকে রাত্র একটা থেকে তিনটা পর্যন্ত খুব ভয়ঙ্কর সময় আমাদের ঘুম আসতে পারি না শ্বাস টান হয় শ্বাসকষ্ট হয় বালিশ ধরে ঘুমাতে হয় এই সময় আপনারা সাথে সাথে রসুন যত খেতে পারেন চিবিয়ে রসুন খেয়ে নেবেন দরকার হলে রসুনের সাথে একটু মিষ্টি দিয়ে হলে রসুন খাবেন অথবা শুকনা রসুন খাবেন রসুন শুকিয়ে গেলে রসুনের গুণ কমে না আদা শুকিয়ে গেলে আদার গুণ কমে না মধু পুরাণ হলে মধুর গুণ কমে না অতএব এইসব জিনিসগুলি আমাদেরকে জানতে হবে আমরা যত বেশি রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ লবঙ্গ দারচিনি এলাচি গরম পানি গরম চা লিগার চা চিনি ছাড়া খাবো তত বেশি আমরা এই শীতের যত আক্রমণ আছে এটা প্রতিরোধ করতে পারবো শ্বাসনালীর যত কষ্ট আরম্ভ হয় শ্বাসনালীর ভিতরে যত রকম রোগ ঢুকে আপনি যদি তুলসী পাতা খান পুদিনা পাতা খান বাসক পাতা খান আলহামদুলিল্লাহ শ্বাসনালীর সমস্যা অনেক কম হবে আপনি যদি নাকে একটু পিপারমেন্ট হালকা করে ইউজ করেন আপনার ইনহেলারও কিন্তু আপনাকে উপকারী করবে ক্ষতি করবে না আপনি ইনহেলার আমাদের নিরাপত্তা আপনি জরুরি দরকার হলে নিতে পারেন আর যদি এরপরও শ্বাসনালীতে প্রবলেম হয় আপনাকে একটা গরম পাখা ব্যবহার করতে হবে গরম পাখা আপনার জন্য কোনো ক্ষতিকারক হবে না যেহেতু আপনার শ্বাসনালীর সমস্যা আছে আপনার কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনোসাইটিস ফুলোরিস নিউমোনিয়া টিবি যক্ষা বক্ষব্যাধির সমস্যা আছে অতএব আপনি একটা গরম পাখা এখন 2500 থেকে 4000 টাকার ভিতরে গরম পাখা পাওয়া যায় 2 ঘন্টা ব্যবহার করবেন আবার 10 মিনিট 20 মিনিট ঠান্ডা করবেন